আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশের কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। দুপুর 2:30টায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার বেলা 11:00টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় সমাবেশ মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতৃকর্মীরা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গান সহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করছেন। সমাবেশ মঞ্চের পেছনে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে, সেখানে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। এছাড়া গত 15 বছরে আওয়ামী লীগ সরকারকে নিয়ে বিভিন্ন নেতিবাচক সংবাদের শিরোনাম। এদিকে সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন বিএনপির ও দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে দেখা গেছে বাংলাদেশ ও দলের পতাকা। উল্লেখ্য, গত 15 সেপ্টেম্বর এই সমাবেশ করার কথা ছিল বিএনপির, কিন্তু ওই দিন বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে আজকে করা হচ্ছে। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির নেতারাও বক্তব্য রাখবেন। লুনা ফ্রিস্নিপা, ঢাকা পোস্ট।